নমস্কার, আমি পিয়া। আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখুন আজকের বিশেষ প্রতিবেদন। অনুষ্ঠানটি নিবেদন করছে এতদিন আমরা দেখতাম যে বিভিন্ন মাঠে ঘাটে যারা পাট চাষ করত তারা কিন্তু হাতেই পাট চাষ করার পর যে পাটের যে আঁশ সেটা কিন্তু হাত দিয়ে কিন্তু সেলাই করত। কিন্তু এখন আর সেই পদ্ধতি অবলম্বন করতে হবে না, আর সেই জায়গায় চলে এসেছে অত্যাধুনিক মেশিন, যার কারিগর দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির আমিনপুর বটতলার বাসিন্দা আলতাফ হোসেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই মেশিন, যে মেশিন কিছুক্ষণ আগে ডেমো করা হলো এখানে, কীভাবে পাট থেকে যে আঁশটা ছাড়ানো হচ্ছে সেটা কিন্তু আমরা দেখলাম। তো এই মেশিনের একটা যেটা আছে গুণগত একটা যেটা আছে রয়েছে সেটা কিন্তু হলো হচ্ছে যে কম সময়ের মধ্যে কম শ্রমিকে, বা শ্রমিক বলতে গেলে লাগবেই না এখানে, তাতে কিন্তু প্রচুর পরিমাণে পাটের আঁশ কিন্তু ছাড়ানো যাবে, এবং এতে কিন্তু চাষি ভাইয়েরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। আর যেটা কিন্তু তৈরি করে দেখিয়ে দিয়েছে আলতাফ বাবু, এবং শুধু আজকে নয়, 2019 সাল থেকে তিনি এইভাবে পরিশ্রম করে একটা চাষি ভাইদের হাসি মুখ ফোটানোর জন্য তিনি কিন্তু পরিশ্রম করে চলছেন, এবং ভারতবর্ষে সর্বপ্রথম এই মেশিন তিনি আবিষ্কার করেছেন। ওনাদের বক্তব্য যে এই মেশিন এখন পেটেন্টের জন্য তারা আবেদন করেছে, ভারত সরকার যদি তাদের পেটেন্টের ব্যবস্থা করে তাহলে আগামী দিনে তাদের এখান থেকে বহু মেশিন চলে যাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আর তখনই চাষি ভাইয়েরা কিন্তু মুখে হাসি ফুটবে তাদের মুখে। কারণ যেভাবে আজকের দিনে যেভাবে চাষবাস করতে গেলে যেভাবে অর্থনৈতিক একটা সমস্যা দেখা দেয়, সেখানে কিন্তু এই মেশিন কিন্তু কম সময়ে কম শ্রমিকের মাধ্যমে এটা কিন্তু একটা নতুন দিগন্ত কিন্তু সৃষ্টি করবে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যেতেই পারে। এখন দেখার বিষয় সরকার কতটা আলতাফ বাবুর পাশে এসে দাঁড়ায় এবং চাষি ভাইদের মুখে হাসি ফোটায়, সেটাই এখন দেখার বিষয়। দক্ষিণ দিনাজপুর জেলার আমিনপুর বটতলা থেকে ক্যামেরায় শুভ আচার্যর সঙ্গে তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা। দাদা, আপনার নাম কি? আলতাফ হোসেন। আমার ছেলের নাম আরফাজুল হোসেন। বলছি, ভারতবর্ষে সর্বপ্রথম আপনি যে উন্নত প্রযুক্তিতে পাটের আঁশ ছাড়ানোর মেশিন তৈরি করলেন, তো হঠাৎ এই ধরনের একটা চিন্তাভাবনা কীভাবে এলো আপনার? প্রথমে আমি কৃষি দপ্তরের মাল ব্লকে ব্লকে ডিসপুট করি। আচ্ছা, উনি ডেপুটি স্যার যতীনময় বিশ্বাস, জেলার যে অধিকর্তা, উনি আমাকে মিস্ত্রি হিসাবে জানে, আবার ডিলার হিসাবেও জানে। উনি অনেক জায়গায় বলছে, উনি কেউ এটাতে দেখাতে পারেনি, অনেক শিল্পকে অনেক লেদ মিস্ত্রিকে বলছে পারেনি। তারপরে একদিন আমি ওনার অফিসে গেলাম, আলতাফ প্রশ্ন বলছে, আলতাফ তোমাকে একটা আমি প্রযুক্তি দেবো, এইটা যদি তুমি সাকসেস হও, হ্যাঁ, তাহলে কৃষকের অনেক সুবিধা হবে। আমি বললেন, স্যার বলেন কি বলছেন? বলল, এই যে পাট চাষিদের জন্য, আমি তো গ্রামে গঞ্জে কৃষকের মাঠে ঘাটে বেড়াই, কিন্তু কৃষকগুলো পাটের উপযুক্ত মূল্যায়ন পাচ্ছে না, আর যেই মূল্যায়ন পাচ্ছে লেবার নাই, দিন দিন জল কমে যাচ্ছে, হ্যাঁ, তুমি এই মেশিনটা আমাকে বানিয়ে দেখাও। দীর্ঘ অনেক দিন, প্রায় 3 মাস ধরে এই ভাঙছি, জোড়ায় লাগাচ্ছি, এই করতে করতে কাজে আসে গেল 2019 সালে। তা এই যে মেশিন, একটা মেশিন তৈরি করতে কত টাকা লাগছে? আমি মেশিন বের করছি 5টা। আচ্ছা, 5টায় সবচেয়ে এইটা মেশিন 1,25,000, ট্রাক্টর একটা 1.5 লাখ, আর 3টা অর্থ নাই, লোকের কাছে ধার দেনা করে একটু একটু করে বানাই, বাজারে অনেক চাহিদা। আচ্ছা, অনেক চাহিদা, মালদা থেকে এক দাদা কিনতে আসছে, আপনি তো দেখলেন, আমি দিতে পারছি না চাহিদা হিসাবে। আর মেন, এইটা খালি বেআইনি করে বিক্রি করলে তো হবে না, আমাকে পেটেন্ট সরকার কাছে আমি আবেদন করছি আপনাদের সাহায্যে। আচ্ছা, আমার পেটেন্ট ইমিডিয়েট দরকার, পেটেন্ট হয়ে গেলে কৃষকগুলা সরকারি ভর্তুকিতে 50% পেয়ে যাবে,
তাহলে কৃষকগুলো আমার ভারতকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আমাদের ভারতে 8টা রাজ্যে পাট চাষ হয়, সব পাট চাষীগুলো লাভবান হচ্ছে না নিচে হচ্ছে। এইটা পাট চাষে কি সুবিধাটা হচ্ছে? এই পাট, এই যে এই পাটটা ছিলে আমার 5 দিন হচ্ছে। আচ্ছা, এটা আজকে ছিললাম, এটা 5 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, আর এইটা আমার 10 দিন। এটা আত্মা প্রকল্পের মাধ্যমে হয়েছিল, আর দক্ষিণ দিনাজপুর কি ডিজিটাল অফিসার ওই স্যারও আমাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। আচ্ছা, যা রকমের মানে টোটাল সাহেবের আন্ডারে আমি পাচ্ছি। আচ্ছা, আর সাহায্য প্রকল্পের মাধ্যমে কি করতেছেন? এটা ডেমো করছি, কৃষককে জানাচ্ছে। কিসের কি প্রকল্প? এই যে পাট চাষের ব্যাপারে, পাট কিভাবে তৈরি করতে, লাইন করে পাট ফেলাও। আচ্ছা, লাইন করে পাট ফেলালে আগাছা হবে না, শ্রম কম লাগবে, পোকা মাকড় হবে না, হাওয়া বাতাস পাবে, ওর পাটটা হবে মোটা। আর আগের প্রযুক্তিতে আমরা পাট ফেলাচ্ছি চিকন চিকন। আচ্ছা, মানে হাতে যেটা আঁশ ছাড়ানো যায়, হ্যাঁ, ওটা চিকন 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 চিকন। আচ্ছা, আর আত্মা প্রকল্পের জন্য যদি আমরা বুনাই, ওটা প্রতিটা পাটেই সমান হয়ে যাবে। এই যে এত তোমার বাবা আর তুমি মিলে যে মেশিনটা বানালা, তুমি কতটা আনন্দিত যে তোমাদের এই মেশিন এখন সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যাবে, এবং পাট যারা চাষ করে তারা খুবই লাভবান মেশিনের মাধ্যমে, তাতে তোমরা কতটা খুশি? হ্যাঁ, আমরা তো খুশি, কারণ প্রথমে একটা কোনো একটা মেশিন বানালে এটা যদি সাকসেস হয়, একটা নিজেকে একটা খুব আনন্দিত, এবং ভারতবাসী হিসাবে আমি খুব গর্বিত যে আমি একটা এই মেশিন, একটা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত পাটের আঁশকল আমরা তৈরি করতে পেরেছি। প্রথমে তো এটা চীন তৈরি করেছিল, আমরা তো চীনে গিয়ে বা চীনের ফর্মুলা দেখে আমরা তৈরি করিনি, আমরা নিজেই ফর্মুলা তৈরি করে এই মেশিন বানিয়েছি। তোমাদের এই মেশিন এখন অবধি কোথায় কোথায় মানে সাপ্লাই দিয়েছো তোমরা? আমরা দিয়েছি মুর্শিদাবাদ জেলাতে 2টা দিয়েছি, এখন আজকে একটা দিচ্ছি একটা কাস্টমার, ওটা মালদা জেলার নালাগোলার সাইডে। আর কোথা থেকে কোথা থেকে অর্ডার আসছে? কোথা থেকে? বেঙ্গালোর থেকে। অর্ডার তো এটার প্রচুর আসছে, কিন্তু আমি দিতে পারছি না, ভয় লাগছে এটাতে যে এই মেশিন নিয়ে গিয়ে কেউ যদি ভেঙে জুড়ে বানিয়ে দেয়। কিন্তু আমি সরকারের কাছ থেকে এটাই আবেদন করছি আপনাদের মাধ্যমে যে এটার পেটেন্টটা আমার দরকার হোক। দাদা, আপনি কি মেশিনটা কিনলেন? হ্যাঁ, মেশিনটা নিতে এসেছি। আমাদের ওখানে প্রচুর পাট চাষ হয়, কিন্তু পাট গাছটা যখন 1-1.5 ফিট হয় তখন আমাদের ওখানে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি হতে পাটের মাথাটা ভেঙে গেছে, ভেঙে যাওয়াতে ডালপালা হয়েছে। ওটা যদি জাগ দিয়ে যদি সেই আধুনিক পদ্ধতিতে ছুটাই তো পাট টানলে আসবে না, পাটটা 50% থেকে যাবে। এই মেশিনে যদি ছাড়ানো হয় তাহলে কোনো পাটের অপচয় হবে না, চাষিরা মানে শ্রমিক খরচা কমাবে, পাটের মান ভালো হবে, পাটটা বাজারে। দেখেছেন এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। এর আগে আমি ডেমো করেছিল ওখানে, তখন আমি এখানে এসে কি আপনি খুশি? হ্যাঁ, আমি প্রচন্ড খুশি এই মেশিনটা পেয়ে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্ট 52 ব্লক। আজকে কিনতে এসেছেন? হ্যাঁ, আজকে মেশিনটা নিতে এসেছি। থ্যাংক ইউ। নাম জয়দীপ বিশ্বাস, আমি ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে এটা করছি। অনুষ্ঠানটি নিবেদন করছে ডিটারজেন্ট কিংবা সাবান প্রদীপ সোপ ফ্যাক্টরি, মনে রেখো নাম আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, আছে ডিটারজেন্ট সবুজ টগর, আর আছে রকমারি সাবান, উজ্জ্বল ঝলমলে কাঁচা চায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নারী আপন ভাগ্য জয় করিবার নারী নিজেই করেছে অঙ্গীকার। নারীর অলংকারে নারীর অহংকার। শুভ দিনের সোনার গয়না, আধুনিক এবং রুচিশীল, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, রূপম দেহি। এই প্রথম আপনাদের শহরে বেস্ট টেস্টি অ্যাপ নিয়ে এসেছে হোম ডেলিভারির সুযোগ সুবিধা। এই বেস্ট টেস্টি অ্যাপ ইনস্টল করুন আর বাড়িতে বসে সমস্ত দোকানের খাবার পেয়ে যান সময় মতো। আর দেরি কেন, আজই খাবার অর্ডার করুন বেস্ট টেস্টি অ্যাপ থেকে।